হে নবী আপনি কোরআনের কথা বলতে গেলে হয়তো অনেক মানুষ আপনার বক্তব্যকে সঠিকভাবে না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আছে আমি যেটা বোঝাতে চাই ওটা হয়তো ওইভাবে বোঝে না উল্টা দিকে নিয়ে মন খারাপ করে বসে আছে এরকম লোক আপনার মাহফিলে অনুষ্ঠানে থাকতে পারে আপনি ওদের দিকে তাকানোর দরকার নেই আপনি সঠিকটা তুলে ধরবেন হারজনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনি যখন কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে যেগুলো কোরআনের সাথে মেলে না আপনি ব্যাখ্যা করতে গেলে তাফসীর করতে গেলে ওগুলো যখন মিলবে না তখন যারা সমাজে প্রচলিত অনেক নিয়মকে ইসলাম মনে করে পালন করে তারা মন খারাপ করবে না এবার الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বন্ধ করেন কথা বন্ধ করেন এবার আমরা কোরআনে প্রবেশ করছি কথা বন্ধ করেন আবার কথা বলে কে গো কথা বলো কা তোমরা হ্যাঁ এবার বন্ধ কর বলেন আসলে যাও তাড়াতাড়ি করেন যা 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 কে দাঁড়াবেন না কথা বলবেন না একটু পিছিয়ে নিন সারা মুখ পিছিয়ে নিন ঠিক আছে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة راه ابن مزاح وقال تعالى في شان رسولي وما زادهم إلا إيمانا وتسليماً
Allahumma salli ala sayyidina maulana Muhammad. Rekho na mone te bhoy banda khodar, dur hoye jabe badha shob, tomar amar malik asen asen amader rob. Alhamdulillah. মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় কুষ্টিয়া সিনাইজাবাসী, দরমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বসে আলহামদুলিল্লাহ। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লায়াতিন লিল আলিমিন। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার যত নিদর্শন আছে তার ভিতরে অন্যতম এই আসমান আর জমিনে আমি নিজে বানিয়েছি। এটা তো অবশ্যই আসমান আর জমিনের সৃষ্টিকারী আমি। আমি তোমাদের ভাষা বিভিন্ন ভাষায় কথা বলার যে যোগ্যতা দিয়েছি, বিভিন্ন ভাষায় তোমাদের ছড়িয়ে দিয়েছি, এটা আমি করেছি। সুতরাং এটা ভাষার মাস, আমাদের মাতৃভাষা পিতৃভাষা যায় বলে এটা চলছে। 21 ফেব্রুয়ারি না হয়ে 8 ফাল্গুন পালন করলে আরো ভালো হতো, তারপরও রাষ্ট্রীয় ভাবে যেহেতু পালন হচ্ছে এটা আন্তর্জাতিক ভাবে। 21 ফেব্রুয়ারিতে যে সমস্ত সন্তানগুলো আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, রফিক, আব্দুল জব্বার, আব্দুল সালাম, বরকত, সফিউর সহ আল্লাহ রাব্বুল আলামিন শাহাদতের মর্যাদা যেন দান করে। কোরআনে কারিম উপস্থাপন করতে হলে কিভাবে করা লাগে আল্লাহ আমাদের শিখিয়েছে। এটা তো আর যা তারা প্যান্ডেল না, যাহাম তাহলে সেখান সেখান থেকে আরম্ভ করলাম। কোরআনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগবে শিক্ষা দিয়েছেন কে বলে তো? আমরা আল্লাহর শিখানো ওই ধরনকে সামনে নিয়ে আসি, দেখি আমার আল্লাহ কিভাবে শিখিয়েছেন। সূরা আরাফ 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কিতাব কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি, এই কোরআন দিয়ে যখন মানুষদের মাঝে আপনি সতর্ক বাণী শোনাবেন, আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? এখানে হারাজন শব্দের ব্যাখ্যা দুইটা হয়। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমরা আজকে তাফসীর করব, তাফসীরুল কোরআন বিল কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলা ডেলিভারি দেওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হারজন শব্দের ব্যাখ্যা দুইটা হয়। হে নবী, আপনি কোরআনের কথা বলতে গেলে হয়তো অনেক মানুষ আপনার বক্তব্যকে সঠিকভাবে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই? আমি যেটা বসাতে চাই ওইটা হয়তো ওইভাবে বসে না, উল্টা দিকে নিয়ে মন খারাপ করে বসে আছে, এরকম লোক আপনার মাহফিলে অনুষ্ঠানে থাকতে পারে, আপনি ওদের দিকে তাকানোর দরকার নেই, আপনি সঠিকটা তুলে ধরবেন। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে যেগুলো কোরআনের সাথে মেলে না, আপনি ব্যাখ্যা করতে গেলে, তাফসীর করতে গেলে ওগুলো যখন মিলবে না, তখন যারা সমাজে প্রচলিত অনেক নিয়মকে ইসলাম মনে করে পালন করে তারা মন খারাপ করবে, এমনকি আপনার হাদিয়া, তোফা, নজর, নিয়াজ, দান এগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, কোরআন যখন উপস্থাপন করতে যাবেন তখন আপনি ভয় পাবেন না, আপনার মনের ভেতরে যেন আবার সংশয় সন্দেহ কাজ না করে।
আপনি সঠিকভাবে তুলে ধরবেন এটা আপনার দায়িত্ব নবীজি এখন যদি থাকতেন সেনাজা জেলার এই শেখপাড়া এই জায়গায় এসে যদি কথা বলতেন আপনি শুনতেন বলেন বলেন মনে করেন উনি নেই ওই দায়িত্ব এখন আমির হামজার মাথার উপরে আমি ওই মন নিয়ে এসেছি আল্লাহ যেন আমাকে অন্তত যে আয়াতগুলো পড়লাম এই আয়াতের উপরে আর এই মাসের দিকে তাকিয়ে সঠিকভাবে কিছু কথা হেদায়েতের নিয়তে বলার তৌফিক দান করুন আমিন কোরআনে কারীম যখন উপস্থাপন করবেন আরেকটা শিক্ষা আল্লাহ সূরা নাহলের 44 নম্বর আয়াতে দিয়েছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী এই কোরআন আপনাকে আমি এই জিকির এই কারণে দিয়েছি এটা মানুষের সামনে যখন আপনি উপস্থাপন করবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন বাংলাদেশে অনেকের কোরআনের আয়াত পড়ছে ঠিক কিন্তু আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ ওইটা কিন্তু আর করা হয় না চলে যায় উত্তর মাঠে কানে হাত দিয়ে টান দিচ্ছে কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ এক এ পর্যন্ত ঠিক আছে এখন এই নবী কোন নবী এ নবী ফাতেমার বাবা এ ফাতেমা কে এ হোসাইনের মা এ হোসাইন কে কারবালায় শহীদ হয়েছিল আপনাদেরকে এবার আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা আয়াত পড়েছে কি আল্লাহ আল্লাহর একাত্মবাদ সম্পর্কে আয়াত পড়েছে আর তাফসীর হচ্ছে কি কারবালা সামনে যারা বসে থাকে এরা মনে করছে কানে হাত দিয়ে যখন টান দিচ্ছে এমন হয় ওয়াজ ওয়াজ ওকে ওয়াজ না আওয়াজ বলেন বলেন আওয়াজ হয় কণ্ঠ ভালো আছে কানে হাত দিয়ে টান দেয় আওয়াজ করে শুধু তাছাড়া আয়াত যা পড়েছে ওই আয়াত অনুযায়ী কথা বললে অন্তত 2 ঘন্টা না কিয়ামত পর্যন্ত তো শেষ হওয়ার কথা না বলেন এজন্য আপনি যখন কথা বলবেন তখন ওই আয়াতের উপর স্পষ্ট দলিল আর প্রমাণ দিবেন কাদের সামনে লিননাস যারা জিন্দা মানুষ কি মানুষ লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয় স্যার বসে আছে বালাঘাট মান থেকে প্রায় আমি 19টা অর্থে পেয়েছি লাম ব্যবহারের কায়দা 13 নাম্বার কায়দা পড়তে গিয়ে পেয়েছি লাম ব্যবহার করা হয় জিন্দা মানুষদের জন্য তাহলে কোরআন শরীফ বর্ণনা করা লাগবে ব্যাখ্যা করা লাগবে শোনানো লাগবে মরা মানুষকে না জীবিত আমাদের দেশের চেয়ে তো পাল্টিয়ে ফেলেছি আমরা আজ জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অধিকাংশই বন্ধ হয়ে যাচ্ছে আপনি কোরআন পড়তে চান শোনাতে চান শোনান পড়েন মানুষ মরে গেলে পড়েন যারা আজ কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দিচ্ছে ওদের বাবা মারা যাক ওই লোকটাই আমাকে ডাক দিয়ে বলবে হুজুর বাবা মরে গেছে কোরআন পড়ি দেন তোর বাবা তো মরে গেছে এখন পড়ি করব কি ও যতদিন জীবিত ছিল ততদিন ওকে শোনালে কাজ হতো এক কথা বলা লাগবে আর আমরা অনেকেই জানি এই কথা মানুষ মারা গেলে হয় গজবের নাই রহমতের ফেরেশতা আসে ভালো হলে রহমতের ফেরেশতা আসবে আর যদি খারাপ চরিত্রের হয় বা গজবের ফেরেশতা আসবে আপনি আমারে দিয়ে পড়াচ্ছেন ইউসাইকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসায়াইন আমি সর করে তেলাওয়াত করছি ফেরেশতা কিন্তু পাশে বসে আছে ও আপনার বাবাকে ধোঁতা দিয়ে বলবে বেটা কি পড়ে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পৃথিবীর যত বাবা তাদেরকে আমি হুকুম করলাম এক ছেলে তোর সম্পদ যা পাবে দুই মেয়ে তাই পাবে অথচ তুই তো ছেলের নামে সব সম্পদ গুলো লিখে মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম ফেরেশতারা বলবে আমাদের মনে ছিল না ও মনে করে দিয়েছে পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না ও বলবে আমার মনে ছিল না এটা না আপনার বাবা যতদিন বেঁচে আছে ততদিনের সামনে কোরআন পড়লে কাজ হতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তো খেলা করার জন্য লিন নাস দেয়নি কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক আপনি কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি চিন্তা ভাবনা করেন গবেষণা করেন চেষ্টা চালিয়ে যান
নবীজি বলেন তুমি যদি আয়াত নাও বসো শুধু চেষ্টা করলে 500 রাকাত নফল নামাজে সওয়াব হবে আমার ভাইরা এটা তো যারা আলোচনা করবে তাফসীর করবে তাদের বর্ণনা দিলেন আল্লাহ এবার যারা সামনে বসে আছে শ্রোতা তাদের দায়িত্ব কি আয়াতের পরের শব্দ ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আপনার সামনে যারা আছে তারা যেন আপনার কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আমি বলে যাব আপনি শুনে যাবেন এর জন্য না এটা ক্লাস চলছে এখন কি চলছে বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় ডক্টর শেখ জাকির স্যারের মতো যারা আছে ক্লাস নিবে অন্তত ওনাদের সর্বোচ্চ ক্লাস 40 থেকে 45 মিনিট এরপরে আরেকজন স্যার এসে দাঁড়িয়ে থাকবে উনি বিদায় নেবে আরেকজন ঢুকবে এই নিয়মটা শিক্ষা ব্যবস্থায় কেন দিয়েছে ওনাদের যোগ্যতা নেই তাই নাকি হ্যাঁ সারা ক্লাস নিলে 45 মিনিট 50 মিনিট না 5-7 ঘন্টা চলে যাবে আপনি টেরও পাবেন না এমন যোগ্যতা সম্পন্ন যোগ্যতা আল্লাহ তাদেরকে দিয়েছেন এই তো বিশ্ববিদ্যালয়ে স্যার হতে পারে তো 45 মিনিট কেন কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে 40-45 মিনিটের পরে আপনি যতই ভালো কথা বলেন ওই বিষয়ে আর মাথায় কথা ধরবে না তখন আপনি আগেরটা আবার ভুলে যাবেন কথা বুঝতেছেন তো এটা যেহেতু ক্লাস চলছে এই জন্য 5-6 ঘন্টা দরকার না সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলাই নিয়ম তারপর আমরা 90 মিনিট করে কথা বলি আমরা 1 ঘন্টা কথা বলবো আজকে এই মাসের দিকে এবং স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার দিকে তাকিয়ে আপনাকে শোনা লাগবে রোল নাম্বার 1-2-3 যেভাবে শোনে ওইভাবে আর আপনার যদি রোল নাম্বার 82 হয় আমি বলে যাব আপনি শুনে যাবে কিছুই হবে না একটা উপন্যাস পড়েছিলাম ছোটবেলায় উপন্যাস পড়তে গিয়ে দেখ সাইলে এসে কাঁদছিল ওর বাবা বলছে কি কাঁদিস বলছে আব্বা রেজাল্ট দিয়েছে তাই রেজাল্ট দিয়েছে কি কাদার কি হয়েছে তুই ফেল না পাস কথা বলে না তুই ফেল করেছিস না পাস করেছিস কথা বলে না যে ধমক দিয়েছে বলছে আব্বা ফেল করলে তো কত ছিল ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3 মানে আমার রেজাল্ট এমন সাররা 6-এ তোলবে তো দূরের কথা 3 নামিয়েছে এখন আমারও 5-এ উঠতে 2 বছর লাগবে আমি তো এমনি কাঁদছি না কাঁদছি এই কারণে তা আপনার অবস্থান যেন অন্তত 5-6 যদি উঠতে নাও পারেন অন্তত 5-এ থাকা যায় নাকি 3 নেমে পড়বেন 5-এ থাকবে ওরকম মন নিয়ে শুনবেন আল্লাহ যেন বরকত দান করেন জোরে বলেন আমি